আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে গতির নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করব দেখো আমি তোমাদেরকে এর আগের লেকচারগুলোতে এই গতির এই সূত্রগুলো কিভাবে কোনটা প্লাস ধরায় কোনটা মাইনাস ধরায় কিভাবে কি করতে হয় সব বলে দিছিলাম এখন একটা কথা একটু আমি বলাটা হয় নাই অ্যাকচুয়ালি গতি হচ্ছে তিন ধরনের হয় একমাত্রিক গতি দ্বিমাত্রিক গতি এবং হচ্ছে ঘূর্ণন গতি একমাত্রিক মানে একটা অক্ষ বরাবর হবে দ্বিমাত্রিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষেরই বেগের ভূমিকা থাকবে আর ঘূর্ণন তো ঘুরতে থাকবে অর্থাৎ দ্বিমাত্রিক গতিটাকে অ্যাকচুয়ালি আমরা প্রাস বলতে পারি আরেকটা টপিক বাদ ছিল সলরেখী গতিটা অ্যাকচুয়ালি একমাত্রিক গতি ঘূর্ণন গতি তো ঘূর্ণন গতিই বটে চলন গতিও একমাত্রিক গতি পর্যায়বৃত্ত গতিটা জেনারেলি ঘূর্ণন গতিই হবে বাট স্পন্দন গতিটা একমাত্রিকও হতে পারে ক্ষুণ্ণন হতে পারে কিভাবে একমাত্রিক হয় লাইক মনে যখন আমরা পিস্টন যেন ওরখন নামা করে তখন এটা কিন্তু অ্যাকচুয়ালি একমাত্রিক হতে পারে এই কনসেপ্টটা একটু আমাদের মাথায় রাখতে হবে আর প্রাসের এই সূত্রগুলোর বেস্টে ইনশাল্লাহ আমরা লেকচার থ্রিতে কিছু ম্যাথ তোমাদেরকে করাবো চলো এখন শুরু করি কিছু ম্যাথ ফার্স্টে দেখো গতি নানাবিধ সমস্যা বলিতে আমি ফার্স্টে একটা ম্যাথ লিখছি সেটা হচ্ছে কি একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটা শেষ সেকেন্ডে অর্ধেক পথ অতিক্রম করে বস্তুটার পতনকাল ও উচ্চতা নির্ণয় করো এখন যেহেতু বলছে শেষ সেকেন্ডে অর্থাৎ শেষতম সেকেন্ডে এখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা আমরা আচ্ছা শেষতম আর শেষ একই কথা তাহলে সূত্র হবে কি এস টি সমান ইউ প্লাস হাফ এ ইন্টু টুটি মাইনাস ওয়ান এখানে একটা কাটাকাটি হয়েছিল আমি এটা ঠিক করতে ভুলে গেছি ওকে যাই হোক এখন দেখো আমাদের এই বস্তুটা কিন্তু মুক্তভাবে পড়তেছে এবং এটা ক্ষেত্রে কিন্তু কোনো আদিবেগ বলা নাই সো আমরা ধরে বস্তুটা একদম মুক্তভাবে যখন আদিবেগ শূন্য স্থির অবস্থা থেকে পড়ছে সো এস টি এইচ মাইনাস ওয়ান এবং যে ক্ষেত্রে ইউ এর মানটা জিরো হয়ে গেছে নাই আর জি কেন কারণ এটা মুক্তভাবে নিচের দিকে পড়তেছে এরপর বলছি কি এটা শেষ সেকেন্ডে অর্ধেক পদ্ধতিক্রম করে অর্থাৎ এস টি এইচ এর মানটা হবে এইচ বাই টু এখন বলতো এটা পড়তেছিল কিভাবে কীভাবে মুক্তভাবে তাহলে এই শুনে আমরা কি লিখতে পারি হাফ জি স্কোয়ার সো ভাই এখানে আমি হাফ জি ডি স্কোয়ার এই যে মানটা বসায় দিচ্ছি দেন কিছুই না জাস্ট সূত্র তোমরা বসায় টি স্কোয়ারের একটা মান চলে আসবে দেখো তারপর আমরা ক্যালকুলেটরে বসে টি এর মান দুইটা পেয়ে গেলাম একটা থ্রি পয়েন্ট ফোর ওয়ান ফোর একটা হচ্ছে পয়েন্ট ফাইভ এইট সিক্স বাট আমি মান রাখছি থ্রি পয়েন্ট ফোর ওন ফোরটা কেন বলো তো আমি পয়েন্ট ফাইভ এইট কেন রাখি নাই কোশ্চানেই বলছে শেষ সেকেন্ডের হাইটে অর্ধেক পদতির কম করা অর্থাৎ শেষ সেকেন্ড মানেই তো এক সেকেন্ড চলে আসতেছে তাহলে কি এক সেকেন্ডের কম আন্সার হবে জীবনেও মোট মোট যে সেকেন্ড মোট যে পতনকাল সেটা কখনোই তোমার হচ্ছে এক সেকেন্ডের কম হবে না এখন দেখো পতনকাল আমাদের ছোটো টি বা বড় টি কস্ত থ্রি পয়েন্ট বের হয়ে গেল তাহলে আমি এখানে একটা ইকুয়েশান দিয়ে এক নম্বর ইকুয়েশন থেকে হাইটের মানটে বের করে ফেলতে পারব না আই থিংক তুমি এটা খুব সহজেই পারবা চলো সেকেন্ড ম্যাতে চাই এ ম্যাথটা দেখো একটা বেলুনে করে তুমি উড়া উড়া যাইতেছ হ্যাঁ এখন যাইতে যাইতে বেলুনটার বেগ দেখো দেওয়া আছে কি আপওয়ার ডিরেকশনে টেন মিটার পার সেকেন্ড এখন তুমি টুপ করে লাভ দিলা বেলুন থেকে কোশ্চেন হচ্ছে কত সময় পরে তুমি মাটিতে পড়ে যাবা আর তোমার থেকে মাটির ডিসটেন্স ছিল একশো মিটার ঠিক আছে এখন কথাটা হচ্ছে এই ম্যাথটা কোন কোন ম্যাথের সাথে সেম আমি যখন তোমাকে প্রাশের সূত্রগুলো দেখাইছিলাম এবং প্রাশের সূত্র দেখানোর আগে যখন গতি বলতেছিলাম তখন উপর থেকে নিক্ষিপ্ত বস্তু বলে একটা টাইপ ছিল মনে করে দেখো ওইটার ম্যাথটাই আমি এখন করে দিচ্ছি ধরো একটা বস্তু তুমি একটা বিল্ডিং এর উপর দাঁড়াই থেকে নিক্ষেপ করছো এটার এটা সেম ম্যাথ হবে তুমি সেতুর উপর দাঁড়াই নিক্ষেপ করছো তুমি পাহাড়ের উপর দাঁড়াই নিক্ষেপ করছো প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবই সেম ম্যাথ এবং হাইটটা হবে ন্যূনতম সরণ অর্থাৎ টোটাল ডিসটেন্সটা আমরা নিব না মানে তোমার আদিশ উৎপ আদি জায়গা অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট আর শেষ পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব এটা অ্যাকচুয়ালি হবে এই এক্ষেত্রেও সেম দেখো টোটাল হাইটটা আমরা নিচ্ছি না তো টোটাল হাইটটা নিব না আমরা খালি আদি আর শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব নিব সো এটার ক্ষেত্রেও আমাদের যেহেতু এটা আদি অবস্থান এটা ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট সেই দুইটার মধ্যবর্তী দূরত্ব এইচ নিয়ে আমরা কাউন্ট করব ওকে এখন বলো তো তোমাদের সূত্রটা কি মনে পড়ে ভাইয়া বলে দিছিলাম না এই ক্ষেত্রে এইচ সমান হবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার কীভাবে বলো তো আমরা নিচের দিকটাকে প্লাস ধরছিলাম উপরের দিকটাকে মাইনাস ধরছিলাম এই ক্ষেত্রে হাইটটা নিচের দিকে আছে সো হাইট ডেফিনেটলি হবে কি আমাদের প্লাস কারণ আমি বলছিলাম হাইট হয় কখন বস্তু শেষে আদি অবস্থান থেকে উপরে আসে না নিচে আছে সেটা দেখতে হয় যদি নিচে থাকে তাহলে হয় প্লাস আর উপরে থাকলে হয় মাইনাস যেহেতু বস্তুটা অর্থাৎ তুমি আদি অবস্থানে নিচে আসো সো এইচ অফ এ ডেফিনেটলি plus আর ইউ দেখো তোমার যখন তুমি তোমাকে যখন লাভ দিস তুমি বলো ভাই আমি তো এমনি লাভ দিছি আরে বাবা তুমি এমনে লাভ দিলে কি এমনি পড়বা তুমি তো এখন তুমি তো বেলুনে ছিলাম বেলুনটা কিন্তু উপরের দিকে যাচ্ছিলো অর্থাৎ জরতার জন্য তুমি কিন্তু বেলুনের আপওয়ার্ড ভেলোসিটিটা কিছুক্ষণ হলেও তোমার ভিতরে ধরে রাখবা সো তুমি অ্যাকচুয়ালি যেভাবে লাভ দিলেও তুমি এইভাবে উঠা এভাবে পড়বা অর্থাৎ এভাবে উঠে তুমি দেন এভাবে ড্রপ করবা সো এই ক্ষেত্রে তোমার আদিবে উপরের দিকেই থাকবে সেটা আমরা মাইনাস টেন ধরছি আর যেত নিচের দিকে সো প্লাস দেন মাসে বসেলে আমাদের ম্যান্সারটা দুইটা আনসার চলে আসলো যেটা আমাদের কারেক্ট অ্যান্সার সেটা নিয়ে আমরা কাজটা করে ফেলবো আই থিঙ্ক তোমরা এটা সবাই বুঝতে পারছো ওকে চলো আমরা তিন নম্বর ম্যাথে চলে যাই তিন নম্বর ম্যাথে ভাইয়া কি লিখছি সমতরণের চলমান একটি বস্তু প্রথম তিন সেকেন্ডে একশো মিটার যায় পরবর্তী চার সেকেন্ডে আরও একশো মিটার যায় তার পরবর্তী এক সেকেন্ডে বস্তুটা কত দ্রুত অতিক্রম করবে অর্থাৎ এই তিন সেকেন্ড আর চার যাওয়ার পরের যে সেকেন্ডটা সেই সেকেন্ডটা বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে আমাদের ম্যাথ তাহলে আমরা প্রথমে সূত্র এস ওয়ান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসাই দিব সব দেওয়া আছে এস ওয়ান হচ্ছে দেখো কত একশো টি হচ্ছে টেম সরি টি হচ্ছে টাইম থ্রি জাস্ট বসাই দিলাম আমাদের একটা ইকুয়েশন চলে আসলো ইউআর এ কিন্তু দেওয়া নাই সেকেন্ড ওয়ান বসানোর ক্ষেত্রে আমাদের অনেক মাথায় রাখতে হবে বিষয়টা ভাই পরবর্তী চার সেকেন্ড বললে অনেকেই তোমরা এস টু সময় ইউটিউটি প্লাস আপ ইউটিউ স্কোয়ার বসানোর সময় টি এখানে চার সেকেন্ড বসিয়ে দিবা আর এস বসিয়ে দেবে একশো দুই এই ভুলটা করা যাবে না এখানে এস বসে হবে অবশ্যই একশো দুই আর একশো টোটাল তিনের পরে চার সেকেন্ড অর্থাৎ টোটাল সাত সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদেরকে বসাইতে হবে সো এখানে একশো দুই প্লাস একশো টোটালটা বসাবা টাইম হবে চার আর তিন যোগফল দ্যাট মিনস সাত এটা টোটালটা বসাই দিয়ে আমরা দেন আর একটা ইকুয়েশন পাবো দুইটা সলভ করব আমরা ক্যালকুলেটরে আমরা ইও পেয়ে যাব এবং মন্দনও পেয়ে যাব এটা অ্যাকচুয়ালি মন্দন হচ্ছে কেন বলতো এটা সমতরণে বললেও অ্যাকচুয়ালি এটা কিন্তু মন্দন তুমি খেয়াল করে দেখো তিন সেকেন্ডে একশো মিটার গেছিল তারপরের চার সেকেন্ডে একশো মিটার গেছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে বেগটা কমে গেছে এই জন্য সে কম ট্রাভেল করছে সো সাততম সেকেন্ড হবে কেন বলতো তিন সেকেন্ড গেছে চার সেকেন্ড গেছে তাহলে চার তিন কত হয় বলো সাত তাই না চার আর তিনে সাত এরপর আমি বলছি পরবর্তী এক সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে এখানে আমি একটা কাহিনী করছি যাতে তোমরা ভুলটা না করো তোমরা কি করবা ভাইয়া তিন সেকেন্ড এখানে আছে এখানে চার সেকেন্ড আছে পরবর্তী এক সেকেন্ডে বললেই তোমরা ধুমধাম চার তিন যোগ করে সাত বসায় ম্যাটটা সলভ করে ফেলবা এটা করলে ডেফিনেট তোমার ভুল হবে তুমি দেখো প্রথম তিন সেকেন্ড তো তারপরে আরও চার সেকেন্ড গেছে এর পরের এক সেকেন্ডে মানে কি তিন আর চার সাত তারপরে আরও এক মানে আট অর্থাৎ আটতম তম সেকেন্ডের আমি দূরত্বটা চাইছি সো ডেফিনেটলি এখানে সাত বসানো যাবে না এখানে সাত বসাবা না এখানে কত বসাবা সাতের জায়গায় বসাইতে হবে আট অর্থাৎ তিন আর চারের সাথে আমাদেরকে আরও এক যোগ করতে হবে অর্থাৎ আমাদের এই অ্যান্সারটা করার সময় এখানে তোমরা সাত বসাইতে পারবা না সাতের জায়গায় বসাবা আট এই ভুলটা করা যাবে না ওকে সো ওভারঅল আমরা যখন এভাবে মানগুলো বসাবো আমাদের অ্যান্সারটা এরকম আসবে না আমাদের অ্যান্সার কি আনতে হবে তোমরা একটু কাউন্ট করে দেখো আই থিঙ্ক তোমরা অবশ্যই সলভ করতে পারবা এই ভুলটা কিন্তু করলে কিন্তু বিপদ হ্যাঁ সেই ভুলটা আমরা আর করব না আমাদের এখানে এস এইট হবে দেখো তিন সেকেন্ড চার সেকেন্ড আরও এক সেকেন্ড অর্থাৎ এস এইট ইকোয়াল টু কিউ প্লাস হাফ এ টু টি আমরা বসায় দেব আই থিঙ্ক এটা আমাদের শেষ চার নম্বর ম্যাথে একটা গাছ ছবি এঁকে বান্দরের ম্যাথ লিখে রাখছি কারণ কি এই বান্দরের ম্যাথটা আমি আমার আগের ভিডিওতেই করছি তোমরা এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও গতি প্লেলিস্টে যে আগের ভিডিওটা দেখে নেবা ওকে এবার দেখো কোশ্চেন ফাইভ কোশ্চেন ফাইভ কি এটা হচ্ছে তুমি তুমি এখানে দাঁড়ায় আছো আর এটা মনে করো তোমার হচ্ছে বাসা বিল্ডিং এখন তুমি এখান থেকে দৌড় দিয়া বিল্ডিংয়ে গেলা দুই মিটার পার সেকেন্ড বেগে আবার বিল্ডিং থেকে দৌড় দিয়া তোমার আগের জায়গায় ফিরে আসলা চার মিটার পার সেকেন্ড বেগে তুমি কিন্তু দূরত্ব একে অতিক্রম করছো কোশ্চেন চাইছে গড় দ্রুতি ও গড় বেগ কত এটা তুমি কেমনে সলভ করবা তাহলে ভাই যখন তুমি বিল্ডিংয়ে গেছো দৌড়ায় তখন ধরলাম ভি ওয়ান সমান কি এস বাই টি ওয়ান তাহলে টি ওয়ান সমান কি হবে এস বাই ভি ওয়ান সিম্পল আবার যখন ফিরে আসছো তখন ধরলাম ভি সমান এস বাই টি টু তাহলে টি টু সমান কি হবে ডেফিনেটলি এস বাই ভি টু ওকে টোটাল ডিসটেন্স ট্রাভেল টাইমে আমরা টাইমটাকে ধরলাম টি তাহলে টি সমান লেখা যায় টি ওয়ান প্লাস টি টু দ্যাট মিন্স কি ওভারঅল টি সমান চলে আসে এস ইন্টু ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু ওকে নেক্সট এবার চিন্তা করো আমি গড রুটি যদি ধরি তাহলে টোটাল ডিস্টেন্স কত গেল এস আসলো এস অর্থাৎ টু এস আর টোটাল টাইম হচ্ছে টি তাহলে ভিষ মনে হবে টু এস বাই টি এটা আমরা বসাই দিলাম আমাদের সূত্র চলে আসলো টু বাই ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি মানগুলো বসালে আমাদের গড় দুটি বের হয়ে যাবে তোমরা ভুল করবে কি গর্বেক বের বললেও তোমরা অনেকে এই কাজটা করে দিবে তাহলে একদম রসগোল্লা পেয়ে যাবা কি করতে হবে গর্বেক বললে গর্বেক বললে গড় স্মরণ বাই টাইম দেখতে হবে খেয়াল করে দেখো তুমি এখান থেকে যাত্রা শুরু করে এখানে যে আবার এখানেই ফিরে আসছো অর্থাৎ তোমার কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্মরণ হয় নাই কারণ স্মরণ আমরা কি জানি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে ডিরেকশন হয় আদি অবস্থানও তোমার এখানে ছিল শেষ অবস্থানও তোমার এখানে আছে অর্থাৎ তোমার ভিতরে কোনো ডিস্টেন্স হয় নাই সরি ডিস্টেন্স না মানে স্মরণ হয় না ডিসপ্লেসমেন্ট হয় নাই সো অ্যাকচুয়ালি ট্রান্সফার হবে জিরো আই থিঙ্ক তোমরা পাঁচ নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছো চলো আমরা ৬ নাম্বার কোশ্চেনের দিকে দৌড় দিই কোশ্চেন সিক্সে দেখো আমি গুলি তক্তার একটা অঙ্ক দিয়ে রাখছি এটা তোমরা পাবা কিছুই না ভাই তোমরা এই গতির প্লেলিস্টেই যাবা গতিবিদ্যা প্লেলিস্টে যেয়ে দেখবা গুলি তক্তার আলাদা অনেক ম্যাথ সুন্দর করে করে দেওয়া আছে একবার দেখলেই তোমাদের এটা কভার হয়ে যাবে এবার লাস্ট ম্যাথ দেখি একটা বুয়েটের ম্যাথ আমরা সলভ করি চলো কোশ্চেন সেভেন এখানে কি বলা আছে একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে পড়ছে এবং এভাবে সে একশো মিটার পড়লো তখনই যখন সে একশো মিটার পড়ছে তখনই সে প্যারাসুটটা খুলে দিল এবং গতি রাশের হার হলো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে মাটিতে এসে পৌঁছালো কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল অর্থাৎ সে কিন্তু মুক্ত হয়েছিল একটা নির্দিষ্ট উচ্চতা থেকে সেটা আমাদেরকে বের করতে হবে স্টার্টিং টাইমে তাহলে আমরা ধরলাম ভি ওয়ান স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস সিম্পলি একটা সূত্র বসালাম এবং খেয়াল করো এটা কিন্তু সে মুক্তভাবে পড়ছে এবং তাহলে কিন্তু তার স্থির একটা অবস্থা থেকে আমরা চিন্তা করবো সো ভি স্কোয়ার সমান জিরো প্লাস টু ইন্টু হচ্ছে এই একশো বসায় দিলাম আমাদের দেখো ভি চলে আসলো ফোর্টি শেষ এবার যখন তুমি প্যারাসুটটা খুলে দিবা প্যারাসুট খোলার টাইমে মজার ব্যাপার কী হবে বলতো এই বেগটাই হয়ে যাবে আদিবেগ বেগ দ্যাটস ইট আর মাটিতে এসে পড়ছে পাঁচে অর্থাৎ এটা হবে শেষ বেগ আর মন্দন দেওয়া আছে মাইনাস এটা যদি আমরা সুন্দর করে বসাই দিই সূত্রে তাহলে আমাদের খুব সহজে এস বেল হয়ে চলে আসবে তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে ট্র্যাভেলটা এই হাইট আর আমাদের টোটাল হবে বলতো কোনো আশা রাখি তোমাদের অনেক ভালো লাগছে সবাই ভালো থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমি প্রাসের কিছু ম্যাটে আবার তোমাদের সামনে চলে আসবো আল্লাহ হাফিজ ধন্যবাদ